নমস্কার। রংমশাল যাদবপুর একটা এরকম সংস্থা, যে সংস্থা আমি ভাবি যেরকমভাবে মানব জীবনের জন্য মহৎ কাজ করে যাচ্ছেন সেটা খুব বিলক্ষণ। যেটা ওনাদের আমি জানি যে গ্রুপটা মোস্ট অফ স্টুডেন্টস আর ফ্রম কলেজ, আর ওনাদের সঙ্গে ওনাদের প্যারেন্টসরাও ওনাদের সাহায্য করছেন। আমি ভাবি এইভাবে নিউ জেনারেশন যাদের, যারা আমাদের ভবিষ্যৎ, ওরা যখন এইভাবে চিন্তা করতে পারছে আর কাজ করছে সেটা খুব ম্যাটার করে। ওনারা যেরকম স্যানিটাইজেশন করছে খুব সুন্দর অ্যাক্টিভ, যেরকম আমার বাড়িতেও করেছেন, তো আমি জানি ওনাদের সার্ভিসটা কমপ্লিট ফ্রি সার্ভিস অ্যান্ড খুব মন দিয়ে ভালোবাসা দিয়ে কাজটা করেন। যখন কোভিড পেশেন্টদের ওষুধ পত্র দরকার হয়েছে বাড়িতে পৌঁছে দিয়েছেন, খাবার দাবার দরকার হয়েছে বাড়িতে পৌঁছে দিয়েছেন, যখন অ্যাম্বুলেন্স দরকার হয়েছে প্রোভাইড করছেন, অক্সিজেন সিলিন্ডার প্রোভাইড করে দিয়েছেন। সো এইগুলো হেল্প খুবই ম্যাটার করে এই রকম সময়, সেটা ওনারা করতে সক্ষম হয়েছেন। আর আমি দেখেছি ওনারা যেরকম, অন্যদিকে একটা বলি, যেরকম পথের শিশুদের ওনাদের জামা কাপড় ওনাদের খাবার দাবারে অনেক সময় গিয়ে হেল্প করেছেন, ওনাদের মুখে বাচ্চাদের মুখে একটা হাসি ফুটিয়ে তুলেছেন, এই একটা কাজও করছেন। ওনারা অনেক অনেক মানে দিকে ওনারা কাজ করে গেছেন। হ্যাঁ, ওনারা যেটা আর একটা কাজ করেছেন যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, ব্লাড ডোনেশনটা। কারণ ব্লাড ডোনেশন অনেক সময় ব্লাড পাওয়া খুব কঠিন হয়, তখন ওনারা ব্লাড ডোনার ডাইরেক্ট হসপিটালে পাঠিয়ে দিচ্ছেন যাতে ওনাদের পেশেন্টের কোনো প্রবলেম না হয় ব্লাড ডোনেশন পাওয়াটা। সো লট অফ থিংস দে আর ডুইং, আই থিঙ্ক এক্সেলেন্ট ওয়ার্ক দে আর ডুইং ফর দ্য নোবেল, ফর দিস নোবেল কজ। অ্যান্ড আমি ভাবি আমাদের এইরকম সংস্থার সঙ্গে সবাইকে সাপোর্ট করা উচিত, সঙ্গে থাকা উচিত। আমরা তো আছি, আপনারাও থাকবেন সেটা আশা রাখলাম। থ্যাংক ইউ।